হ্যালো বন্ধুরা, সিজনস মম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো চিকেন কারি। এখানে কড়াইয়ে আমরা তেল গরম দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে আমরা দেখুন কী মশলা নিয়েছি: কাঁচা পাকা লঙ্কা বাটা, চুই ঝাল, আদা জিরে বাটা। এছাড়া আমরা কিছু গুঁড়ো মশলা নেব: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এছাড়া নেব একটু ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করা। এছাড়া আমরা পেঁয়াজ রসুনগুলো কুচি কুচি করে কেটে রেখেছি। এবার আমরা আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো ভালো করে নেড়েচেড়ে নেব। একটু নুন দিলাম, একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো, তেজপাতা ও অন্যান্য মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমরা 700 গ্রামের মতো মাংস নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমরা এক্সট্রা একটু তেলও দিলাম। এবার আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে উলট পালট করে ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম ওর মধ্যে। এবার দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং রংটাও খুব সুন্দর এসছে। এবার আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং রং হয়েছে খুব সুন্দর। আমরা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমরা জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ 15-20 মিনিট রান্না করব। রান্না করলেই চিকেন কারি রেডি।